Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি রাইফেল মুভিটি নিয়ে, যে মুভিটি কিন্তু আজ আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। এবং এই মুভিটি কিন্তু একটি সত্য ঘটনাকে অবলম্বন করে তৈরি হতে চলেছে। এবং এই মুভিটি কে কে অভিনয় করতে চলেছেন এবং এই মুভির পরিচালক বা কে, সেই সমস্ত তথ্য কিন্তু আজ আমরা বলতে চলেছি ফুল ডিটেলসভাবে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় খুচরো পয়সায় একসময় কিন্তু খুবই চাহিদা বেশি পড়েছিল। জানেন কেন এত চাহিদা বেশি পড়েছিল? এবং হয়তো আপনাদের মনে থাকবে যে এমন ধরনের ঘটনা কিন্তু উঠে এসেছিলো পত্রিকায় বা জনগণের সামনে, কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু উঠে এসেছিলো যে একসময় কিন্তু খুচরো পয়সার চাহিদা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছিল। কারা ব্যবহার করতো এত খুচরো পয়সা, কেনই বা তার প্রয়োজন হয়েছিল, সেই সব নিয়ে কিন্তু উঠে আসবে একটি মুভিতে। রূপক সাহার লেখা উপন্যাস খুচরো পয়সার জন্যে এই খুচরো পয়সার রহস্য কিছুটা আন্দাজ পাবে আপনি। সেই উপন্যাসে কিছুদিন আগেই পড়েছিলেন পরিচালক রাজশ্রী দে। উপন্যাসের ঘটনা তার এতটাই পছন্দ হয়, তোমার তৈরি ভাবনা শুরু করেন তিনি এবং এই বিষয়ের উপরে গবেষণা চালাতে থাকেন তিনি। সঙ্গে ছিলেন সৌগত বসু। গবেষণা করতে গিয়ে তিনি কি পেয়েছিলেন তিনি কিন্তু নিজেই শেয়ার করে জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে খুচরো পয়সার মেটাল এতটাই ভালো ছিল, যেটা কিন্তু বলিয়ে এখন পিস্তল তৈরি কারখানা হচ্ছে, যেখানে কিন্তু চলছে এই ব্যবসা অনেক দিন ধরে। এবং এইভাবে প্রচুর অস্ত্র তৈরি হচ্ছে, যেগুলো কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে। এবং এমন কি শোনা গিয়েছিল নাকি এই সমস্ত অস্ত্র তৈরি কারখানা নাকি মাদ্রাসায় বেআইনিভাবে তৈরি করা হয়েছিল অনেকখানি, এবং সেগুলি নাকি খুবই চড়া দামে বিক্রি করতে হতো ভারতের বাইরে এবং ভারতের বিভিন্ন স্থানে। এমনইভাবে দিন চলতো কিন্তু অনেকের, এবং সেইগুলি নিয়ে কিন্তু তিনি অনেক খাটাখাটনি করে নাকি বের করেছিলেন তিনি এই সমস্ত তথ্য। এবং তখনই তিনি ভেবেছিলেন যে এই কাহিনীর উপরে তিনি একটি চলচ্চিত্র ছবি তৈরি করবেন। আর সেই ভাবনা সফল হিসাবে জার্নি শুরু করলেন তার নতুন ছবি রাইফেল দিয়ে, যার চিত্রনাট্যের দায়িত্ব সামলাচ্ছেন সৌগত বসু। এবং পরিচালক জানালেন এই ছবির চিত্রনাট্য অনুযায়ী একজন আইপিএস অফিসার এই রহস্য সমাধানে আসেন এবং এই চরিত্র অভিনয় করতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এবং পূজারানী ঘোষ রয়েছেন অন্য এক আইপিএস অফিসারের চরিত্রে, প্রাক্তন অফিসারের ভূমিকা এবং আইপিএসের ট্রেনিং সেন্টারে প্রধানের চরিত্রে দেখা যাবে কমলেশ মুখোপাধ্যায়কে, আর ভিলেনের চরিত্রে দেখা যাবে রুদ্রলীন ঘোষকে। এতে মেয়েদের একটি ক্রিকেট দলকে পর্দায় দেখাবেন পরিচালক, তিনি কিন্তু নিজেই জানিয়েছেন, যারা কিন্তু ইন্দো বাংলাদেশের ম্যাচে খেলতে যায় সেই দলের কারা কারা কীভাবে এই চক্রান্তের সঙ্গে যুক্ত তার হদিশ পাওয়া যাবে ছবিটি ক্লাইম্যাক্স দৃশ্যে। বাবুল সুপ্রিয়, সত্যজিৎ সরকার, রিচা শর্মা, পল্লবী চট্টোপাধ্যায়, পদ্মানামা দাশগুপ্ত, অনিন্দ্য সেনগুপ্ত, মালবিকা সেনের মতন শিল্পীরা অভিনয় করবেন এই ছবিটিতে। আগামী 11 জুন থেকে শুটিং শুরু হবে এই ছবিটি। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনায় হবে কিন্তু এই ছবিটির শুটিং। সব কিছু ঠিক থাকলে আগামী শীতে মুক্তি পাবে এই ছবিটি, এমন কিন্তু জানিয়েছেন পরিচালক। এই বিষয়ে আরও কোনো তথ্য এলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।